সুইডেনের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলি শিল্পী এডেন গোলানের অংশ নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েল বিরোধী। সুইডেনের মালমো শহরে অনুষ্ঠিত এই বিক্ষোভে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের পুলিশ মোতায়েন করা হয়েছে অনুষ্ঠানস্থলের আশপাশে। তবে বিক্ষোভের মাঝেই বৃহস্পতিবার রাতে প্রতিযোগিতার সেমিফাইনালে অংশ নিয়ে ফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত করেছেন এডেন গোলান। আন্তর্জাতিক সঙ্গীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কন্টেস্টে ইসরায়েলি সঙ্গীত শিল্পী এডেন গোলানের অংশগ্রহণের প্রতিবাদে সুইডেনের ম্যালমো শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার প্যালেস্টাইনপন্থী। আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের অনুসরণে ম্যালমোর বিক্ষোভকারীরাও ইসরায়েলকে বয়কট করা এবং দেশটির সাথে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার এই বিক্ষোভে অংশ নিয়েছেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, বরাবরের মতো তরুণরাই আবারও দেখাচ্ছে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঠিক কিভাবে প্রতিবাদ করা উচিত। এই প্রতিযোগিতা সুষ্ঠুভাবে শেষ করতে নিজেদের পুলিশ ছাড়াও ডেনমার্ক ও নরওয়ে থেকে অতিরিক্ত পুলিশেরা অনুষ্ঠানস্থলে মোতায়েন করেছে সুইডেন। ম্যালমো কারাগারে আটক বিক্ষোভকারীদের জায়গা করে দিতে কারাগারটির অনেক বন্দীকে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। তবে এই বিক্ষোভের খবরে হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের সঙ্গীত প্রেমীরা। তারা মনে করেন, রাজনীতির সাথে সঙ্গীত মেলানো মোটেও উচিত হচ্ছে না। বৃহস্পতিবার বেশ কয়েকজন বিক্ষোভকারী আটক করে পুলিশ। এই বিক্ষোভকারীর দাবি, রাশিয়াকে যেভাবে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে একইভাবে ইসরায়েলকেও বাদ দেওয়া উচিত। আরেক বিক্ষোভকারী বলছেন, ইসরায়েলকে এই প্রতিযোগিতায় অংশ নিতে দেওয়া তিনি অত্যন্ত ক্ষুব্ধ। তবে এত কিছুর পরও এবারের আসরের সেমিফাইনালে হারিকেন শিরোনামের গান পরিবেশন করে ইসরায়েলি শিল্পী এডেন গোলান ঠিকই জায়গা করে নিয়েছেন শনিবারের ফাইনালে। আজিমুর রশিদ, কনক, TVN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।